বন্ধুরা, সাজেদা ফাউন্ডেশন এনজিওতে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ উভয়ই আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ আব্দুর রহমান। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে আমি এই চাকুরি সম্বলিত যাবতীয় তথ্য আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আশা করছি আপনার বিজ্ঞপ্তিটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পারবেন। বন্ধুরা, বিজ্ঞপ্তিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর বিজ্ঞপ্তি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে চাকরি সম্বলিত ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরও অনেক চাকরি সম্বলিত ভিডিও আপলোড করা রয়েছে, এগুলোর কিন্তু সময় এখনও রয়েছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন এবং কি আবেদন করতে পারেন। বন্ধুরা, আমরা মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাব। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সাজেদা ফাউন্ডেশন এনজিওতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আইটি বিজনেস অ্যানালাইসিস পদে কিন্তু বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু আপনাদের পদের সংখ্যা উল্লেখ নেই, এখানে কিন্তু আনলিমিটেড লোক নিয়োগ করা হবে বন্ধুরা, ঠিক আছে। বন্ধুরা, এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে? এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর ক্যান্ডিডেট হ্যাভ বিএসসি। বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স থেকে কিন্তু আপনাদের অবশ্যই এখানে ব্যাচেলর ডিগ্রি পাস থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে। বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের ফুল টাইম কাজ করতে হবে। এখানে অ্যাট লাস্ট 5 বছরের অভিজ্ঞতা অবশ্যই আপনাদের থাকতে হবে, 26 থেকে 40 বছরের ভিতরে বয়স হতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু জব লোকেশন আপনাদের ঢাকায় রাখা হবে আর বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। বন্ধুরা, এখানে মোবাইল বিল, মেডিকেল অ্যালাউন্স এবং কি পারফরমেন্স বোনাস এবং কি বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু একটা বিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে কিন্তু অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, আরও একটি কিন্তু পদ রয়েছে। বন্ধুরা, এই আবেদনটি কিন্তু শেষ হবে 11 জানুয়ারি 2022 সালে, কিন্তু আবেদনটি শেষ হবে, এর আগেই কিন্তু আপনারা এই আগে আবেদনটি করার চেষ্টা করবেন। বন্ধুরা, আরও একটি পদ রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখুন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর পদে একটি পদ রয়েছে, এখানে আমরা দেখব কী চেয়েছে। বন্ধুরা, একটু ধৈর্য সহকারে দেখুন। বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি কিন্তু আজকে প্রকাশ করা হয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর পদে কিন্তু আপনাদের এখানে পদের সংখ্যা 1 জন লোক নিয়োগ করা হবে এখানে। বন্ধুরা, এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, ব্যাচেলর ডিগ্রি পাস করলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের 2 বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে, এখানে বয়স সর্বোচ্চ 30 বছরের ভিতরে হতে হবে, আর এখানে ঢাকায় পোস্টিং রাখা হবে। এখানে বেতন দেওয়া হবে 50,000 টাকা, 35,000 থেকে 50,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে বন্ধুরা, ঠিক আছে। বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু আপনারা অবশ্যই পাবেন, সমস্যা নেই। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু বিডি জবসের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, আবেদনটি কিন্তু শেষ হবে 13 জানুয়ারি 2022 সালে, কিন্তু আবেদনটি শেষ হবে, এর আগেই কিন্তু আপনারা ইনশাআল্লাহ আবেদনটি করে নেবেন। বন্ধুরা, এই ছিল আজকের মতো চাকরির বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই চাকরির বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি আপলোড করার চেষ্টা করি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, নেক্সট আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।